বিতর্ক পিছু ছাড়ছে না বিপিএল এর মঙ্গলবার ঘটলো অদ্ভুত এক ঘটনা রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলতে নামে ফরচুন বরিশাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন বরিশালের দুই উদ্বোধনী ব্যাটার এর মধ্যে বোলার বদল করা নিয়ে ঝামেলায় হুট করে মাঠে নেমে যান সাকিব আল হাসান শুরুতেই স্ট্রাইকে থাকা চতুরঙ্গা দিয়ে সিলভাকে বল করতে যান রাকিবুল হাসান ব্যাটারটা স্ট্রাইক বদলে এনামুল হক বিজয় আসলে রংপুর বোলিংয়ে আনে মেহেদি হাসানকে এরপর আবারও স্ট্রাইক বদলালে রংপুর বোলিংয়ে আনে রাকিবুলকে কিছুক্ষণ মাঠের বাইরে ফোর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করেন সাকিব এরপর মাঠে এসে আম্পায়ার গাজী সোহান আর লঙ্কান আম্পায়ার রবীন্দ্রর সঙ্গে তর্কে লিপ্ত হন বরিশাল অধিনায়ক সাকিব কিছুক্ষণ এমন বিতর্ক চলে মাঠেই আর শেষমেশ স্ট্রাইক করেন চতুরঙ্গ আর বল রোকেন রাকিবুল